আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় নয় সিলেট বোর্ড দু হাজার ষোলো এখানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার সমকোণ এ কুণ দেওয়া আছে থিটা এবং সি কোণ থার্টি ডিগ্রি বিসি এর মান দেওয়া আছে রুট থ্রি এসি থার্টি ডিগ্রি এবি ও এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে ক নম্বর তো এ এবং এসি বাহুদৈর্ঘ্য নির্ণয়ের জন্য আমরা এ বি সি সমকোণী ত্রিভুজের বি সি ইকোয়াল রুট থ্রি প্রশ্ন থেকে পাইতেছি এবং বি কোণকে পাইতেছি এক সমকোণ এবং এ সি বি কোণ পাইতেছি থার্টি আমাদের এখানে বিসি সি হল থার্টি ডিগ্রি কোণের অর্থাৎ তিরিশ কোণের জন্য বিসি সি হল এটা হচ্ছে এ 30 ডিগ্রি কোণ যা BC হলো ভূমি AB হচ্ছে 30 ডিগ্রি কোণের লম্ব অর্থাৎ C কোণের লম্ব তাহলে ভূমি এবং লম্ব এর মধ্যে সম্পর্ক হচ্ছে ট্যান ভূমি এবং লম্ব লম্ব এবং ভূমির অনুপাত হলো ট্যান তাহলে আমরা ট্যান দিয়ে BC এর মান যেহেতু দেওয়া আছে AB এর মান নির্ণয় করতে পারবো tan ACB tan C কোণ ইকুয়াল টু লম্ব AB বাই ভূমি বিসি কারণ ট্যানের ক্ষেত্রে আমরা জানি লম্ব বাই ভূমির অনুপাত এই এটা নয় থিটা হচ্ছে এটা সূত্রের জন্য আমরা লিখছি তো ট্যান হচ্ছে লম্ব এবং ভূমির অনুপাত তো এখানে সি কোণের লম্ব হলো বি এবং ভূমি হলো বিসি বিসি এর মান রুট আমরা জানি ট্যান থার্টি ডিগ্রি এর মান হলো ওয়ান বাই তাহলে এটি আমরা আড়াআড়ি গুণ করে পাই কিংবা উভয় পক্ষে উভয় পক্ষ কেটে দ্বারা গুণ করলে রুথির কেটে যায় মান আমাদের নির্ণয় করতে হবে এসি এর মান এসি হলো সমকোণের বিপরীত বাহু আর সমকোণের বিপরীত বাহুকে আমরা জানি অতিভুজ তো এখানে লম্ব এবং ভূমির মান আমরা নির্ণয় করেছি অতিভুজের মান নির্ণয় করার জন্য আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করব পিথাগোরাসের উপপাদ্য হলো ac স্কয়ার ইকুয়াল টু প্লাস bc স্কয়ার কারণ পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা পাই প্রতিভুজের উপর বর্গ ইকুয়াল টু অপর দুই বাহুর বর্গের সমষ্টি অর্থাৎ ভূমির উপর বর্গ প্লাস লম্বের উপর বর্গ তো এখানে ac হলো প্রতিভুজ ab এর মান দেওয়া আছে এ বি এর মান আমরা পাইতেছি কত এখানে পাইলাম ওয়ান এবং বি সি এর মান আছে রুট থ্রি তাহলে এ বি এর মান ওয়ান বি সি এর মান রুট থ্রি বসিয়ে পাই স্কোয়ার রুট কেটে যায় ওয়ানের উপর স্কোয়ার ওয়ান হয় এসি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান প্লাস থ্রি ওয়ান প্লাস থ্রি হলে ফোর হয় এবং ফোরের এসির উপর স্কোয়ার উঠে গেলে ফোরের উপর রুট ফোর রুট হলে টু হয় অতএব এ বি বাহুল দৈর্ঘ্য

আমাদের আছে কি কি সেটা আগে দেখি এবিসি সমকোণী ত্রিভুজের এ কোণের আমাদের লম্ব আছে বিসি রুট থ্রি এবং বি কোণ আছে সমকোণ কহতে প্রাপ্ত এ বি অর্থাৎ এ কোণের ভূমি এক সেন্টিমিটার এবং অতিভুজ সমকোণের বিপরীত বাহু দুই সেন্টিমিটার তো ক নম্বর প্রশ্নের প্রমাণের জন্য আমাদের এ কোণের সাইনের অনুপাত লাগবে এবং এ কোণের ট্যান এর অনুপাত লাগবে এই দুটো আমরা বের করে রাখবো তো সাইন হচ্ছে আমাদের লম্ব ভাগ অতিভুজ এখানে কোন কোণের লম্ব হবে এখানে আমাদের এ কোণের লম্ব এ কোণের লম্ব হলো বিসি বিপরীত বাহু সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে এ কোণের লম্ব হচ্ছে আমাদের বিসি বিসি বাই এসি এসি হচ্ছে অতিভুজ এবং ট্যান এর মান লাগবে ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি এ কোণের লম্ব এসি এবং ভূমি সন্নিহিত বাহু এবি এসি এর মান বিসি এর মান আছে রুট থ্রি এবং এসি এর মান এবি এর মান আছে ওয়ান কারণ ট্যান হলো লম্ব বা ভূমি এর অনুপাত এ কোণের লম্ব এখানে যে কোন থাকবে সেই কোণের লম্ব ভূমি হবে এই মানগুলো আমরা বামপক্ষে বসিয়ে দিয়ে পাই বামপক্ষ পক্ষ ওয়ান বাই টু মাইনাস সাইন স্কোয়ারে প্লাস ওয়ান বাই টু প্লাস সাইন স্কোয়ারে সাইনের মান পেলাম আমরা রুট থ্রি বাই টু তাই ওয়ান বাই টু মাইনাস রুট থ্রি বাই টু সাইনের উপর স্কোয়ার থাকার কারণে হোল স্কোয়ার হবে

ফাইভ তাহলে ওয়ান বাই ফাইভ বাই ফোর প্লাস ওয়ান বাই ফাইভ এই নিচের বাংলাংশটা আমরা উল্টে দিতে পাই ওয়ান ইন্টু ফোর বাই ফাইভ ওয়ান বাই ফাইভ তো এখানে ফোর বাই ফাইভ এবং ওয়ান বাই ফাইভ প্লাস আছে এই ফাইভ ফাইভের লসাগু ফাইভ হবে তাহলে ফোর প্লাস ওয়ান হলে আমাদের ফাইভ হবে ফাইভ এবং ফাইভ ফাইভকে ফাইভ দ্বারা ভাগ করলে ওয়ান হয় বামপক্ষ ডান পক্ষ প্রমাণিত

তো আমরা যদি এটা কোন কোন সাপেক্ষে বলছে থিটা কোণের থিটা কোণের সাপেক্ষে বিসি এবং এসি বিসি হচ্ছে থিটা কোণের আমাদের লম্ব এবং এসি হচ্ছে প্রতিভুজ তাহলে লম্ব বাই প্রতিভুজ এটা হবে আমাদের সাইন থিটা এবি বাই এসি এবি হচ্ছে আমাদের থিটা কোণের জন্য ভূমি এবং প্রতিভুজ এসি ভূমি বাই প্রতিভুজ এটা হবে আমাদের কস এগুলো আমরা নির্ণয় করে নিব নিয়ে বসিয়ে দিব দিয়ে সমীকরণ সমাধান করব করলে থিটা এর মান বের হবে দেখো এবিসি সমকোণী ত্রিভুজে বি কোণ আছে এক সমকোণ এবং বিএসি অর্থাৎ এ কোণের মান থিটা তাহলে আমাদের সাইন হবে লম্ব বাই অতিভুজ এ বা থিটা কোণে লম্ব বিসি এবং অতিভুজ এসি কারণ সাইন আমরা জানি লম্ব এবং অতিভুজের অনুপাত বিসি বাই এসি তাহলে সাইন থিটা ইকুয়াল টু বাই এসি এবং কস বিএসি ইকুয়াল টু হবে এবি বাই এসি কেন কস হচ্ছে ভূমি বাই অতিভুজের অনুপাত কস আমাদের কি ভূমি বা এখানে এ কোণের ভূমি এ হচ্ছে থিটা এখানে বলা আছে তো এ কোণের ভূমি বাই অতিভুজ এ কোণের ভূমি আছে আমাদের এবি সন্নিহিত বাহু যেটা এসি অতিভুজ তাহলে কস থিটা ইকুয়াল এবি বাই এসি এখন আমরা এই বিসি বাই এসি এবি বাই এসি এর মান বসিয়ে দিব বসিয়ে যে সমীকরণটি সমাধান করব তো সমীকরণে আমরা সমীকরণটি পেয়েছিলাম 2 bc ac প্লাস 3 ab ac 3 0 তো bc ac এর পরিবর্তে আমরা sin এবং স্কয়ার থাকার কারণে স্কয়ার দিব sin স্কয়ার পাই এবং ab ac এর জন্য পাই cos এখানে এই সমীকরণটি সমাধানের জন্য এগুলোকে একই জাতীয় ত্রিকোণমিতির অনুপাতে পরিণত করতে হবে তো লক্ষ্য করো এখানে আমরা কস কে সাইন করতে পারি কিন্তু সাইন স্কোয়ার কে আমরা কস স্কোয়ার করতে পারি কেন আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1 তাহলে সাইন স্কোয়ার ইকুয়াল টু হবে 1 মাইনাস কস স্কোয়ার তো সাইন স্কোয়ার এর পরিবর্তে 1 মাইনাস কস স্কোয়ার থিটা বসাইলাম আর বাকি যা আছে তাই 2 দ্বারা এটাকে গুণ করলে আমরা পাই আচ্ছা এখানে আমরা কেন বসাইলাম এটা সাইন স্কয়ার ইকুয়াল টু আমরা জানি 1 মাইনাস কস স্কোয়ার যুক্ত পথ প্রথমে থাকবে তারপরে তার চেয়ে কম তারপরে ধ্রুব শেষে ধ্রুব তাহলে টু এবং মাইনাস থ্রি প্লাস করলে আমরা পাই মাইনাস ওয়ান তাহলে মাইনাস টু কোয়ার থিটা প্লাস থ্রি ওয়ান এখন আমরা এই গরিষ্ঠ মাত্র যুক্ত পদকে ধনাত্মক করার জন্য উভয় পক্ষকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করব উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে এটা প্লাস হবে এটা মাইনাস হবে এটা প্লাস হবে তাহলে টু কস স্কয়ার থিটা মাইনাস থ্রি কস থিটা প্লাস এটাকে আমরা উৎপাদকে পরিণত করে থিটা এর মান বের করতে পারবো উৎপাদক করার জন্য আমাদের এই দুটি গুণ করলে হচ্ছে টু কস তাহলে এই মধ্যবর্তকে এমন ভাবে ভাঙবো যোগ করলে পাই মাইনাস থ্রি কস্তিটা এবং মাইনাস এবং মাইনাস টু ক্রিটা গুণ করলে আমরা পাবো টু কোয়ার থ্রিটা কারণ এই মাইনাস মাইনাস গুণ হয়ে প্লাস হবে তো এখান থেকে আমরা

কস কস কেটে গেল থিটা এর মান জিরো ডিগ্রি থিটা এর মান জিরো ডিগ্রি হতে পারে না একটি কোণের কোন কোণের একটি ত্রিভুজের কোন কোণের মান কখনোই শূন্য ডিগ্রি হতে পারে না তো এই কারণে এটা গ্রহণযোগ্য নয় সুতরাং থিটা ইকুয়াল সিক্সটি ডিগ্রি দেখানো হলো